नमस्कार बंधुरा, गौरीन किचेने सबाई के स्वागत। आपनारा आमार चैनले इजी सिम्पल एवं हेल्दी रेसिपिगुलो पाबेन, जेगुलो आपनारा निजेदेर बाड़ीते खूब सहजे बानिए फेलते पारबेन। चलुन ताहले बंधुरा देखे नी आजकेर ई रेसिपिटी। आपनादेर प्रथमेई आमि देखिए दिच्छि, देखुन डिम परोटागुलो ठीक केमन होयेछे। देखुन बंधुरा, परोटार दुपाशे खूब भालोभाबे शेका होये गियेछे एवं परोटागुलो देखुन खूबी नरम হয়েছে, একদম হাতের মুঠোতেই ধরে নেওয়া যাচ্ছে। ঠিক এই রকমই নরম তুলতুলে আজকে ডিম পরোটা তৈরি করব। আপনারা মাত্র 15 মিনিট সময়ের মধ্যে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা টিফিন বক্সের জন্য চটজলদি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখিনি এই ডিম পরোটার রেসিপিটি। ডিম পরোটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 2 কাপ আটা। 2 কাপ অর্থাৎ এখানে 200 গ্রাম আটা আছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা পাউডার, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চিমটি মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলোকে জল দেবার আগে ঠিক এইভাবে প্রথমে মিশিয়ে নিলে খুব ভালোভাবে মশলাগুলো আটার সাথে মিশে যায়। এবারে এখানে দেখুন একটা পেঁয়াজ ঠিক এইরকমভাবে কুচিয়ে নিয়েছি। এবারে এগুলো দিয়ে দিচ্ছি আটার মধ্যে। আর নিয়ে নিয়েছি একটা টমেটো, টমেটোটাকেও দেখুন ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দেখুন বড় সাইজ করেই আমি কুচিয়ে নিয়েছি, একদম কিন্তু ঝুরো করে কুচোইনি। এবারে এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমরা ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করতে থাকব আর এইভাবে মিশিয়ে যেতে থাকব। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে জলটা অ্যাড করলে দেখবেন কোনো রকম বুদবুদ আসবে না, এবং যখন আমরা পরোটাটা বানাবো তখন কিন্তু প্যানের গায়ে লেগেও যাবে না। মেশানো হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আমরা প্রথমে একটা একটা করে ডিম দেব এবং সেই ডিমটাকে আবারও মিশিয়ে যেতে থাকব। অবশ্যই আমি এই প্রসেসটা যেইভাবে করছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবে করবেন, তাহলেই দেখবেন খুবই ভালো ডিম পরোটাগুলো কিন্তু তৈরি হবে। এবং অনেকের পরোটা প্যানে ভাজার সময়ে নিচে আটকে যায়, আমি যেইভাবে এই প্রসেসটা করছি আপনারাও ঠিক সেইভাবেই করে নেবেন। দেখবেন লিকুইড পরোটা বানানোর সময়ে প্যানে কিন্তু আটকে যাবে না। দিয়ে দিচ্ছি আমি আরেকটি ডিম। এই ডিমটাকেও ঠিক একইভাবে আটার সাথে মেখে নেব। এইভাবে আটার সাথে ডিমগুলোকে প্রথমে মেখে নিলে দেখবেন আটার সাথে ডিমটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো কিন্তু বাবেল থাকে না। যখনই ব্যাটারের মধ্যে বাবেল তৈরি হয় তখনই কিন্তু ভাজার সময়ে প্যানে আটকে যায়, তাই আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে আপনাদের ইচ্ছে মতো ক্যাপসিকাম এবং ধনে পাতা অ্যাড করতে পারেন। মেশানো হয়ে গিয়েছে, এবারে আমি যেই কাপটা ইউজ করেছিলাম সেই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। জলটাকে ভালোভাবে নেড়ে যেতে থাকব এবং ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। আমি এখানে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন।
আমি ব্যাটারটাকে দেখুন ঠিক যেইভাবে একই দিকে ঘোরাতে ঘোরাতে মিশিয়ে নিচ্ছি, আপনারাও সেরকম একই দিকে ঘোরাতে ঘোরাতে এই রকম ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেবেন। যে কোনো ব্যাটার সব সময় একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হয়, তাহলে বাবলটা কম ঢোকে। এবারে একই কাপের হাফ কাপ আরও জল দিয়ে দিলাম। এই জলটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং একইভাবে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমরা ব্যাটারটিকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে তারপরেই পরোটাগুলো বানিয়ে নেব। এই ব্যাটারটির ঘনত্ব এই রকম হতে হবে যাতে চামচে করে ওঠালে হড়হড়িয়ে নিচে পড়ে যায়। একদম কিন্তু পাতলা হলেও চলবে না, আবার একদম গাঢ় হলেও চলবে না। চামচে করে উঠিয়ে দেখতে হবে যাতে সহজেই নিচে পড়ে যায়। এবারে পরোটা বানানোর জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে তেল। তেলটাকে এবারে প্যানের চারধারে খুবই ভালোভাবে লাগিয়ে নিতে হবে। প্যানটাকে প্রথমে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব। প্রথমে এক হাতা দিয়ে দিলাম, তারপরে সেই হাতারই আরেক হাতা দিয়ে দিলাম। আপনাদের কাছে এই হাতাগুলো না থাকলে আপনারা বাটি ব্যবহার করতে পারেন। হাতাতে দেখুন এইভাবে ব্যাটারটিকে ছড়িয়ে দিচ্ছি একটা গোলাকার আকার করে। এইভাবে ব্যাটারটাকে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন গোল হয়ে যাবে। এবারে একদিকে 5 মিনিটের জন্য হতে দেব, তারপরেই আমরা উল্টে দেব। ব্যাটারটা দেখুন হালকা হালকা হতে শুরু করে দিয়েছে এবং দেখিয়ে দিচ্ছি, দেখুন প্যানের নিচে কিন্তু একদম লেগে যায়নি। দেখুন একদমই লেগে যায়নি। এবারে আমরা উল্টে দিচ্ছি, দেখুন অপর পৃষ্ঠে একদম হয়ে গিয়েছে। ঠিক এই রকমই হালকা কালার করে ওই দিকটাও আমরা ভেজে নেব এবং খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দেবেন, তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই দিকটাও আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই 5 মিনিটের জন্য ভেজে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন অপর পৃষ্ঠেও খুব ভালোভাবে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমরা নামিয়ে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, খুবই সামান্য পরিমাণে তেলে আটার ডিম পরোটা তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।